আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাতসাল আল্লাহ মান্লা নবী আবাদ আমাবাদ প্রশংসা মাত্র আল্লাহ তালার যিনি তার ক্ষমতায় এক ও একক এবং তিনি আমাদেরকে এই জমিনে স্থলাভিষিক্ত করেছেন আমাদের কিছু অংশের মালিক করেছেন আলহামদুলিল্লাহ সেই সুভাদে আল্লাহ আল্লাহ আলা সুবাহানুআ তালা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমাদেরকে আল্লাহ সুবাহান তাল্লা কোরআন সুন্নাহ বোঝার এবং মেনে চলার দান করেছেন এবং যারা এর পৃষ্ঠপোষকতা করেন ওই সমস্ত আলেম শেখদেরকে দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আমরা এর জন্য আল্লাহ সুন্নহতাল্লার কাছে কৃতজ্ঞ এবং তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনে যেখানেই বিচরণ মানে করে করেছি বা করতেছি তার মধ্যে থেকে আলহামদুলিল্লাহ আরেকটি জায়গায় আমরা পৌঁছে গেছি আল্লা সুবানহমতাল্লাহ এটা দেখার সৌভাগ্য দিয়েছেন যে আমি এখন আছি সাহারাস্তি এটা হচ্ছে হোসেনপুর চাঁদপুর এই জায়গার মধ্যে প্রধানিয়া বাড়ি একটা বাড়ি আছে যেই হয়তো আমি আমার পেজ টাইমলাইন থেকে এটা একটা ভিডিও করেছিলাম তো এখানেও আপনাদেরকে সেই মেসেজটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই প্রধান প্রধানীয়া বাড়ির যে সদস্যগুলো আছে তাদের একটা বড় একটা ভূমিকা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে পঁয়ষট্টি শতাংশের উপরে একটা মসজিদ এবং একটা কমপ্লেক্স একটা মাদ্রাসা তারা দাঁড় করিয়েছেন তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল একটা ইমারত দাঁড়িয়ে আছে প্রায় এটা পাঁচতলা হয়ে গেছে ভিতরটা আমরা পুরোপুরি দেখেছি এবং আপনাদেরকে সেই ভিডিওগুলো এখানে তুলে ধরা হবে তার মধ্য থেকে অধিকাংশ কাজগুলো তারা পূর্ণ করেছেন আলহামদুলিল্লাহ বিভিন্ন শেখদেরকে এখানে তারা ইনভাইট করে নিয়ে এসেছেন এবং তাদের তত্ত্বাবধায়নে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের বক্তব্যের মাধ্যমে পুরো পৃথিবীবাসীর কাছে এই ভিডিওগুলো তুলে ধরে তারা বহুভাবে সাহায্য নিয়ে আলহামদুলিল্লাহ তারা এই পর্যন্ত পৌঁছে গেছেন এবং বিভিন্ন গণ্যমান্য আলেম শেখগণ এখানে এসে খুদ্া দিয়ে থাকেন তার মধ্যে ভাগে আজকে আমার পড়েছিল আমি খুতবা দিয়েছি এসে যে জিনিসটা দেখতে পেলাম আলহামদুলিল্লাহ এত মানে সালাতের জন্য এত শান্তিময় একটা পরিবেশ তারা তৈরি করেছেন ভিতরে সাউন্ড সিস্টেম মাসাল্লা চমৎকার এবং অন্যান্য যে পদক্ষেপগুলো তারা দেখালেন যে এই মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে যে ফ্যাসিলিটিগুলো থাকবে এবং তার দায়িত্বগুলো তারা নিয়েছেন এই প্রধান বাড়িয়ার সদ বাড়ির সদস্যরাই নিয়েছেন কিন্তু তারপরেও যেহেতু অনেকটা ব্যয়বহুল এবং এককভাবে যখন কোনো কিছু করতে চায় তখন অন অনেকরা তহমত দেয় তো তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা আলহামদুলিল্লাহ বিভিন্ন মুসলিমদের সাহায্য সহযোগিতার এই জন্য নিয়ে নিচ্ছেন বা নেয়া তাদের প্রয়োজন যাতে করে কেউ তো সামর্থ দিতে না পারে যেটা একটা ব্যক্তিগত মানে মতবাদ বা ব্যক্তির একটা প্রাধান্য পেতে চাচ্ছে এমনটা নয় এই জন্য পুরো পৃথিবীবাসীর মধ্যে বাংলা ভাষী ভাষাভাষী যারা আছেন বা অন্য ভাষাভাষী যারা আছেন যারা আমাদেরকে চিনেন জানেন বা আমাদেরকে ডোনার করে থাকেন এই আপনাদের কাছে একটা আবদার বা আবে আবেদন সেটা এই যে পাঁচতলা ইমারতের এখনও কিন্তু অনেক কিছু বাকি ভিতরের প্লাস্টার ভিতরের অনেক কাজ বাকি তারপরে ডেকোর বাকি আমাদেরকে দেখানো হয়েছে সেগুলো তা আলহামদুলিল্লাহ এই চারতলা ভবন অলরেডি কমপ্লিট পা পাঁচতলা যেটা আমরা দেখে আসলাম এখন ছাদটা বাকি সেই ক্ষেত্রে অনেকে বলতে পারে যে এত কিছু যখন করে ফেলছে তো এতটুকুর জন্য আর ভিডিও করার কি দরকার না কোনো দরকার ছিল না আলহামদুলিল্লাহ এটাও হয়ে যাবে কিন্তু এটা সময়ের ব্যাপার আর সেই জায়গাতে যদি আপনার একটা টাকা অংশ হয়ে যায় যে কাজটা এক বছরে হতো সেই কাজটা এক মাসে হয়ে যাবে এটার জন্য আজকের এই ভিডিও এবং এটার জন্য শুধু আপনাদের সাথে থাকা এবং তারাও চাচ্ছেন আপনাদের শক্তি সামর্থ্য এমনও হতে পারে অনেক সময় প্রশাসনিক ব্যাপার থাকে তারপরে আপনার বাতিলপন্থীদের থেকে এইসব এই সমস্ত প্রশ্ন উত্থাপন হয় যে টাকা তারা পায় কোথায় যাতে করে আপনাদের কৃত এক টাকা দশ টাকা ডোনার যারা যারা করবেন তাদেরকে এগুলো আমরা তুলে ধরতে পারি যে আলহামদুলিল্লাহ পুরো পৃথিবী থেকে বাংলার মুসলিম ভাইয়েরা যারা আমাদেরকে চেনেন তাদের ডোনারের কৃত টাকা দিয়ে আমরা এটা করেছি তাদের সাহায্য সহযোগী তাদের সাপোর্ট এটা করেছি এই জন্য বড়ো বড়ো শেখদের কথাই যথেষ্ট কিন্তু সেখানে যেহেতু আমাকে আল্লাহ হওয়া আহতলা এই কল্যাণকর কাজে অংশ নেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমিও পিছনে পড়ে থাকিনি আলহামদুলিল্লাহ আমিও আমার মাধ্যমে এই বক্তব্যটুকু আপনাদের কাছে পেশ করে দিয়েছি আমাদের ভাই সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবে যে এ কতটুকু কাজ বাকি এবং পুরো প্ল্যানটা তারা কি করতে চাচ্ছে আপনি নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না আলহামদুলিল্লাহ আমি আল্লাহ হওয়া আহতলার প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং ওই ভাইদেরকে যারা এই দায়িত্ব নিয়েছেন এবং দোয়া করে হওয়া তালা যেন দ্রুত এই তাদের এই চিন্তাটাকে তাদের এই উদ্দেশ্যটাকে আল্লাহ যেন সফল করে দেখেন আমিন রাব্বাল আলমিন এবং আপনাদের এই সাহায্য সহযোগিতা যেন তাদের কাছে পৌঁছে এই আবদার আমরা রাখি আল্লা সুবনাহ তালা আপনাদের এই খেদমতকে কবুল করুন আমিনা রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি